সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ন্যাপ এক্সপো ও বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই এই সময় প্রধানমন্ত্রী বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দেশের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে জলবায়ু পরিবর্তনের এ বিরূপ প্রভাব আমাদের সম্ভাব্য উন্নয়ন এবং অর্থনৈতিক সমৃদ্ধির জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে অব্যাহত বৈশ্বিক উষ্ণায়নের ফলে সমুদ্রতরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে যদি জলবায়ু পরিবর্তনে ব্যয় করা হতো তাহলে এর বিরূপ প্রভাব থেকে বিশ্বের মানুষ রক্ষা পেত এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত এ সময় বেশ কয়েকটি প্রস্তাবনাও তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশগুলিতে প্রযুক্তি হস্তান্তরের পাশাপাশি সবচেয়ে কার্যকর জ্বালানি সমাধানে এগিয়ে আসতে হবে নবায়ণযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় সংশ্লিষ্ট দেশগুলির উন্নয়ন অগ্রাধিকারগুলি তাদের ক্ষতি অনুসারে বিবেচনা করা উচিত এইচে মিথৌ এশিয়ান টেলিভিশন